এন্ডোমেট্রোসিস বলে একটা কন্ডিশন উইচ ইজ ভেরি কমন নাও ডেজ, তার একটা মানে বিভিন্ন রকমভাবে সেটা প্রেজেন্ট করে। বেশিরভাগই এন্ডোমেট্রিওসিস পেশেন্টরা বলে যে আমাদের মাসিকের সময় খুব ব্যথা হচ্ছে, সেই জন্য মাসিকে ব্যথা হলে সেটাকে একদম ইগনোর করা উচিত না। কিছুটা মেনস্ট্রুয়াল পেন নর্মাল ফিজিওলজি অফ মাসিক যদি আমরা দেখি সেটা কিছুটা নর্মাল, কিন্তু সেটা যে নর্মাল সেটা ডক্টর দেখে বলে দিলে তারপরে, মানে ডু নট থিঙ্ক যে হচ্ছে আমার মারও তো, মাও বললো আরে আমারও তো ব্যথা করতো, দিদি বললো আমারও তো ব্যথা করতো, তো তোর ব্যথা করছে এটা আশ্চর্যের কিছু নেই আর কি। হ্যাঁ, এরকমভাবে জিনিসটা থামিয়ে দেওয়া উচিত না, একবার গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া, সিম্পল একটা আল্ট্রাসাউন্ড করা, দেখা কেউ ভেতরে কোথাও ব্লিড করছে কি না, কারণ এই এন্ডোমেট্রিওসিস কন্ডিশনটা ভীষণ প্রোগ্রেসিভ কন্ডিশন, এটাকে থামানো যায় না, টিল মেনোপজ পিছু ছাড়বে না। কিন্তু যদি একটু আগে থেকে জানা যায় কারণ এন্ডোমেট্রিওসিস ডেভেলপ করছে, তাহলে কিন্তু তার ম্যানেজমেন্টটা ইজি হয়, অপারেশন অ্যাভয়েড করা যায় এবং তার এই যে পেনফুল লাইফটা অ্যাভয়েড করা যায়। কিন্তু যদি অনেক পরে জানা হয়, যখন এটা অলরেডি এন্ডোমেট্রিওটিক সিস্ট তৈরি করে ফেলেছে, তখন কী হয়, অপারেশান লাগছে, তারপরে তার ওই ব্যথাটা সে সহ্য করছে রেগুলার, ঠিক আছে, এই করে করে সে একটা ক্রনিক পেনের পেশেন্ট হয়ে যায়, তাকে বিভিন্নভাবে পেন কিলার নিতে হচ্ছে সারাক্ষণ কারণ ব্যথা ব্যথা ব্যথা। তো এই কন্ডিশনটাকে আমরা যদি আগে ডায়াগনোসিস করতে পারি সবসময় হেল্প করাতে, কারোর যদি মাসিকে পেন হয় তার আগে গাইনোকোলজিস্ট দেখানো এবং কিছু বেসিক ইনভেস্টিগেশন করা দরকার। এবার এরকমও চকলেট সিস পেশেন্ট পেয়েছি যারা কোনো সিমটমই ছিল না, মানে পেশেন্টও সারপ্রাইজ, আমিও সারপ্রাইজ যে বড় একটা সিস্ট নিয়ে এসেছে, তার একটা ওভারি অলমোস্ট নষ্ট হয়ে গেছে অথচ তার কোনো পেন সিমটমই ছিল না। এই গ্রুপ অফ এন্ডোমেট্রিওসিসটা সেটা আরও খারাপ কারণ ডায়াগনোসিস করা অনেক লেট হয়ে যায়। তো এইটা যদি বলেন কি করে, তো যদি কারোর যদি অ্যাবডোমিনে কোনো সোয়েলিং মনে হচ্ছে, একটু ভারবার লাগছে, কখনো বা ব্লিডিংয়ের কোনো তফাত বুঝতে পারছেন, একটা মেডিকেল ওপিনিয়ন নিয়ে নেওয়া এবং সিম্পল একটা আল্ট্রাসাউন্ড করা ভীষণ জরুরি। কারণ এই যাদের অ্যাসিমটোম্যাটিক যারা ছিল তাদের কিন্তু কখনো কখনো ম্যারিড ওমানদের ইন্টারকোর্সের সময় ডিসপারোনিয়া বলে ব্যথা হয়েছে, অথবা পেটের মধ্যে একটা ভার ভার লাগছে, সবসময় যেন একটা ভারী কিছু আছে পেটে, এরকম বিভিন্ন ভেগ সিমটম থাকে, বা বাওয়েল হ্যাবিটে চেঞ্জ আসছে, বিকজ এন্ডোমেট্রিওসিসে ব্লাড যেহেতু পেটের মধ্যে পড়ছে তো সেখানে একটা গ্লুই সাবস্টেন্স যেহেতু ব্লাড, সেই জন্য সব কিছু অ্যাডিশন হতে থাকে, তখন একটা বাওয়েল হ্যাবিটে চেঞ্জ হচ্ছে, একটা ক্রনিক পেন হচ্ছে, মাসিক ছাড়া অন্য সময় পেন হচ্ছে। তো যে কোনো কিছুটাই হলে এটাকে কিন্তু আগে থেকে দেখলে, ছোট অবস্থায় দেখলে আমরা এক নম্বর হচ্ছে অপারেশন অ্যাভয়েড করতে পারি এবং তার লং টার্ম ম্যানেজমেন্টটা বলে দেওয়া যায়। কারণ এন্ডোমেট্রিওসিস ওয়ান্স ইট ইজ ডায়াগনোজ, তারপরে এটা নেই কি কমপ্লিট কিওর হয়ে যাবে, হবে না কখনো, টিল মেনোপজ থাকবে। তাই জন্য আর এটা লং টার্ম ম্যানেজমেন্ট খুব জরুরি। কারণ যদি এটা ওটিও হয়ে থাকে, অপারেশন হয়ে থাকে, তারপরেও আপনার ডাক্তারবাবু আপনাকে অ্যাডভাইস করবে যে না আপনি রেগুলার ফলো আপে থাকবেন, কিছু মেডিসিন নেবেন, প্রেগনেন্সিতে কী সমস্যা হতে পারে এগুলো বুঝতে হবে। তো সেইভাবে কিন্তু যদি প্রথম থেকে ডায়াগনোসিস হয়ে প্রপারলি আপনি ট্রিটমেন্টে থাকেন, গাইনোকোলজিস্টের আন্ডারে থাকেন এবং কিছু কিছু টেস্ট করেন, কিছু ওষুধ দিয়ে তা আপনাকে মেনস্ট্রুয়েশনটাকে কন্ট্রোল করা হয়, তাহলে কিন্তু প্রগনোসিসটা গুড। কিন্তু যদি না করেন তাহলে ইট ইজ কজিং ভেরি ব্যাড প্রগনোসিস, কারণ এন্ডোমেট্রিওসিস ভেরি পেনফুল। তো যার আছে তারা জানে, অনেকের মানে জীবনধারণ মুশকিল হয়ে যায়, সে তখন বলে যে আমার ইউট্রাস ওভারি সব বাদ দিন, আমার কিচ্ছু চাই না, বাচ্চা হয়নি, বাচ্চা চাই না, আপনি সব বাদ দিয়ে দিন কারণ আমার এত ব্যথা আমি সহ্য করতে পারছি না। তো এই এই স্টেজটা যাওয়ার আগে ব্যথাটা একদিনে অত ইয়ে হয় না, কিন্তু সেটা মাসিক জবে থেকে শুরু হলো তখন থেকেই কারোর কারোর প্রবলেম শুরু হয়, যাদের খুব সিভিয়ার এন্ডোমেট্রিওসিস আছে, কারোর কারোর হচ্ছে লেটার এজে শুরু হয়, কারোর কারোর লেট থার্টিজেও শুরু হয়, তখন মানে যার যেরকম সময় শুরু হবে তার কিন্তু একটা যদি হঠাৎ কিছু চেঞ্জ অফ মেনস্ট্রুয়াল প্যাটার্ন হয়, ব্যথা হয়, ভার হয়, হঠাৎ বাওয়েল হ্যাবিট চেঞ্জ হয়, আগে কিন্তু দেখিয়ে পরামর্শ নিলে অনেক বেটার আউটকাম করা যায়।